এফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ লড়ছে ডি গ্রুপে। এই গ্রুপ থেকে কুয়েত দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এগারোটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা চার রানার্স আপ মূল পর্বে খেলার সুযোগ পাবে। সৌদি আরব যেহেতু কুয়েতের কাছে 2-1 গোলে হেরে গেছে, তাই মূল পর্বে খেলতে সেরা চারটি রানার্স আপ দলের একটি হতে চায় বাংলাদেশ। সৌদি আরবকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, আর সে অনুযায়ী দলের পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। আমাদের গতকাল এই উজবেকিস্তানের সাথে যে ম্যাচটা গেছে, এটা অনেক দুর্ঘটনা হিসেবে আমি মনে করব। আমাদের নেক্সট ম্যাচ 2 তারিখে সৌদি আরবের সাথে খেলা। সৌদি আরব কুয়েতের সাথে 2-1 গোলে হারছে। আমরা যদি তাদের নেক্সট ম্যাচ হারাইতে পারি, তাহলে আমাদের একটা বড় সুযোগ আছে। আমরা আজকে প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ আমরা সেই সুযোগ নিয়ে আমরা নেক্সট ম্যাচ মাঠে নামব। ডি গ্রুপে আছে উজবেকিস্তান, কিন্তু এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের স্বাগতিক হওয়ার কারণে উজবেকিস্তান সরাসরি মূল পর্বে খেলবে, তাই তাদের বিপক্ষে ম্যাচ বাছাই পর্বে কোনো হিসেব নিকেশে আসবে না। তারপরও বাংলাদেশ গতকাল উজবেকিস্তানের কাছে হেরেছে 6-0 গোলের বিশাল ব্যবধানে। এতে করে বাংলাদেশ ও উজবেকিস্তানের পার্থক্য কতটা সেটা বোঝা গেছে বলে জানিয়েছেন দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। উজবেকিস্তানের সাথে ম্যাচে আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। প্রতিটা ডিপার্টমেন্টে টেকনিক্যালি ফিজিক্যালি ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। র্যাঙ্কিংয়ের সাথে সাথে এটাই বোঝা যায় যে ওরা বর্তমান এশিয়াতে কত এগিয়ে আছে এবং আমরা কতটুকু পিছিয়ে আছি।